আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স ফর ডেন্টাল কেয়ার আপনাদেরই চ্যানেল এ চ্যানেলে দাঁতের বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে অনেক অনেক ভিডিও আপলোড করা হয়েছে যা আপনার দাঁতের সমস্যার সম্পর্কে আপনাকে জানাতে সাহায্য করবে এছাড়া ভিওয়ার্স আপনি যদি দাঁতের সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে এই ভিডিও দেওয়া ডেসক্রিপশন বক্স অনুসরণ করে আপনি দাঁতের সম্পর্কে পরামর্শ পেতে পারেন পরামর্শ পেতে ডেসক্রিপশন বক্সে থাকা ইমো নাম্বারে আপনি আপনার যে দাঁতের সমস্যা রয়েছে সে দাঁতের সমস্যার ছবি দিয়ে আপনি আপনার দাঁতের সমস্যা সম্পর্কে জানতে পারেন খরচ সম্পর্কে জানতে পারেন তো তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সটি খুব ভালোভাবে পড়বেন এবং সে অনুসারে আপনি যদি পরামর্শ নেন তাহলে আপনি পরামর্শ পাবেন তো ভিউয়ার্স আজ এই ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা দাঁতের লেজার ট্রিটমেন্ট করালে তা কতদিন পর্যন্ত স্থায়ী থাকবে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স এখানে আপনারা যে দাঁতের সমস্যাটি দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে এখানে ফাঁকা রয়েছে বেশ অনেক বড় একটি ফাঁকা রয়েছে তো ভিউয়ার্স লেজার ট্রিটমেন্টের মাধ্যমে এই ট্রিটমেন্টটা যখন করা হয় সেটি কিন্তু স্থায়ী ট্রিটমেন্ট হয় না এই যে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে যে দাঁতের ফাঁকাটা বন্ধ করা হয় সেটি একটি অস্থায়ী ট্রিটমেন্ট তো অনেকেরই ইচ্ছা হয় বা অনেকেই এ ধরনের ট্রিটমেন্ট করাই থাকেন লেজার ফিলিংয়ের মাধ্যমে দাঁতের ফাঁকাটা বন্ধ করা হয় ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে লেজার ট্রিটমেন্টের সিস্টেমটা হচ্ছে যখন দাঁতে ফাঁকা থাকে আর সেই ফাঁকার ভিতরে কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে বা লেজার ফিলিংয়ের মাধ্যমে এটি বন্ধ করে দেওয়া হয় এক্ষেত্রে দাঁতে কোনো কাটাকাটি করার প্রয়োজন হয় না দাঁত যেমন ছিল তেমনই থাকে শুধুমাত্র দাঁতের সঙ্গে কিছু ফিলিং মেডিসিন জয়েন্ট করে সে ফাঁকাটা বন্ধ করে দেওয়া হয় যেটি দেখেও বোঝা যায় না যে সেটি দাঁতের অংশ নয় সেটি দেখে বোঝা যায় না তো ভিউয়ার্স এখানে দেখুন যে এই ফাঁকাটা বন্ধ করা হয়েছে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তো ভিউয়ার্স দেখে বোঝা যাচ্ছে যে এইখানে দাঁতের কিছুটা অংশ বেড়ে গেছে অর্থাৎ এটুকু যতটুকু বাড়তি অংশ এখানে দেখতে পাচ্ছেন ততটুকু অংশ কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে আর নতুন করে তৈরি করা হয়েছে যতটুকু অংশ ততটুকু অংশই লেজার ফিলিং দ্বারা করা হয়েছে এই ট্রিটমেন্টটি স্থায়িত্ব আপনার উপর নির্ভর করে যদিও ডেন্টিস্ট আপনাকে যখন ট্রিটমেন্ট কমপ্লিট করবে তখন সে হয়তো এক বছর বা দেড় বছরের মতো আপনাকে গ্যারান্টি দিয়ে দিতে পারে যে যদি এর ভিতরে কোনো সমস্যা হয় ভেঙে যায় সেক্ষেত্রে আপনাকে পুনরায় করে দেওয়া হবে এ ধরনের কথা অনেক ডেন্টিস্ট বলে থাকে তবে এর গ্যারান্টি সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আমি বলবো যে তেমন করে বলার মতো কোনো গ্যারান্টি আসলে দেওয়ার মতো থাকে না কারণ যখন একটি দাঁতে এ ধরনের ফিলিং করা হয় তখন সে দাঁতটি আপনি ফিলিং করার পরে কতটা যত্ন নিচ্ছেন সে দাঁত দিয়ে শক্ত কোনো কিছু কামড় কামড় দিচ্ছেন কি না সেটিও দেখার বিষয় এমনও হতে পারে যে আপনি ফিলিং করার দু থেকে তিন মাসের মধ্যে সে ফিলিংটি ভেঙে যেতে পারে বা উঠে যেতে পারে আবার এমনও দেখা যায় যে তিন বছর হয়ে যায় তারপরেও আপনার সে ফিলিংটি অক্ষত অবস্থায় থেকে যেতে পারে তবে সেটি আপনার দাঁতের কতটুকু ফাঁকা রয়েছে এবং আপনি দাঁতগুলো কিভাবে ইউজ করছেন সেটি অত্যন্ত ভাবার বিষয় দেখার বিষয় যে আপনি দাঁতগুলা কিভাবে ইউজ করছেন আপনি যদি সামনের সেই ফিলিং করা দাঁত দিয়ে অধিক শক্ত কিছু খাবার খান পেয়ারা কামড়িয়ে কামড়িয়ে খান সেক্ষেত্রে কিন্তু সে দাঁতটিতে সমস্যা হতে বাধ্য আর যদি আপনি দাঁতটির যত্ন নেন যত্ন নেওয়া বলতে আপনি যদি মনে রাখেন আপনি যদি একটু সাবধানে থাকেন যে আপনার সামনে দাঁত দুইটা ফিলিং করা রয়েছে সেভাবে যদি আপনি মনে রেখে যদি খাবারগুলা শক্ত খাবারগুলা ওই দাঁত দিয়ে কামড় দেওয়া থেকে বিরত থাকেন এড়িয়ে চলেন তাহলে সে দাঁতটি আপনার অনেক দিন কিন্তু স্থায়ী হবে সেই ফিলিংটি আর যদি ফিলিং করা দাঁত দিয়ে আপনি অনেক বেশি শক্ত খাবার চাবাতে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই ফিলিংটি বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকবে না যদি তো এটি গ্যারান্টি দেওয়া হয় কয়েক দিনের জন্য কিন্তু তারপরেও সেটি কিন্তু আপনাকেও কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে ভিউয়ার্স যেহেতু দাঁতের পাশে মেডিসিন সংযুক্ত করে লেজার লেজারের রেশ সাহায্যে এই ফিলিংটি এখানে করে দেওয়া হয় আর তার জন্য সেই ফিলিংটি কিন্তু চিরস্থায়ী হয় না সেটি যে কোনো সময় উঠে যেতে পারে যদি দাঁতের ফাঁকাটা এরকম ছোট হয় এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকাটা খুবই অল্প তো এই ক্ষেত্রে ফিলিংটি অধিক দিন অনেক দিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে আর যদি এমনটি বড় হয়ে যায় এমনটি বড় হয় সেই ক্ষেত্রে সে ফিলিংটি কিন্তু খুব বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে না তো ভিওয়ার্স আপনি যদি এই ধরনের সমস্যার স্থায়ী ট্রিটমেন্ট চান সেক্ষেত্রে আপনাকে ব্রেসের ট্রিটমেন্ট করাতে হবে আর ব্রেসের ট্রিটমেন্টটা কী কীভাবে করা হয় তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো ভিওয়ার্স এ ধরনের অল্প সমস্যা অর্থাৎ অল্প ফাঁকা যদি হয় সেক্ষেত্রে আপনার সেই যখন ফিলিংটা করা হবে তখন সেই ফিলিংয়ের গ্যারান্টি দেওয়া যেতে পারে বেশ কিছুদিন কিন্তু তারপরেও ফিলিং তো ফিলিং আসলে এটি স্থায়ী ট্রিটমেন্ট নয় ফাঁকা দাঁতের জন্য আপনি যেখান থেকে যেভাবেই ফিলিংয়ে দ্বারা লেজার ট্রিটমেন্ট করেন না কেন সেই লেজার ট্রিটমেন্টের গ্যারান্টি বলে কিছু থাকবে না তবে সাধারণত কিছুদিনের দিনের মধ্যে যদি উঠে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে যেখান থেকে করবেন সেখানে গেলে আবারও হয়তো পুনরায় তিনি করে দিতে পারে কিন্তু এমন কোনো গ্যারান্টি নাই যে এটি আজীবন থাকবে অথবা দুই বছর পাঁচ বছর থেকে যাবে এমন কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না ভিওয়ার্স এখানে যতটা ফাঁকা দেখতে পাচ্ছেন এতটা ফাঁকা পূরণ করতে অনেকটা মেডিসিনের প্রয়োজন হয় আর অনেকটা মেডিসিন দিয়ে যখন করা হয় তখন দাঁত দুইটা দেখতেও কিছুটা বড় হয়ে যায় কারণ ফাঁকাটা পূরণ হয়ে যায় আর তার জন্য দাঁতগুলো দেখতে একটু বড় বড় হয়ে যায় তো ভিওয়ার্স এখানে যখন এই যে দাঁতের যে ফিলিং করা হয়েছে যতটুকু অংশ ততটুকু অংশই যদি শক্ত কোনো কিছু চাপ পড়ে সেক্ষেত্রে সেই ফিলিংটা কিন্তু ভেঙে যেতে পারে বা উঠে যেতে পারে তখন হয়তো আপনি ডেন্টিস্টকেই বলবেন যে আপনি ফিলিং করে দিয়েছিলেন কিন্তু ফিলিংটা উঠে গেছে কিন্তু ফিলিংটা যে ডেন্টিস্ট আপনাকে যে নির্দেশনাগুলো দিছিল, যে আপনি ওই দাঁত দিয়ে শক্ত কিছু খাবেন না কিন্তু দেখা যায় যে আপনি শক্ত কিছু খাওয়ার কারণে সে দাঁত সেই সেখান থেকে ফিলিংটা উঠে গেছে সেক্ষেত্রে ডেন্টিস্টের কিন্তু রকম ত্রুটি থাকে না তখন ত্রুটিটা আপনারই হয়ে যায় তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে ভিওয়ার্স যাদের এই ধরনের ফাঁকা দাঁত রয়েছে এমনি দেখতে পাচ্ছেন যে প্রতি সামনে যে চারটি দাঁত রয়েছে এই চারটি দাঁতেই ফাঁকা ফাঁকা রয়েছে এ ধরনের সমস্যায়ও আপনি লেজার ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন কিন্তু এ ধরনের ফাঁকার লেজার ট্রিটমেন্ট করালে খুব বেশি দিন স্থায়ী থাকে না কারণ হচ্ছে এখানে ফাঁকাগুলো অনেক বড় বড় এবং যে ফিলিং দ্বারা এখানে পূরণ করা হবে সেই ফিলিংগুলা দাঁতের পাশ দিয়ে লেগে থাকবে দু দাঁতের দু দাঁতের সঙ্গে সংযুক্ত করা হবে ফিলিং এবং সেক্ষেত্রে যেহেতু চারটে দাঁত এখানে আপনার আমরা যখন খাবারগুলো খাই বা চিবাই তখন কিন্তু আমাদের দাঁতগুলো মুভমেন্ট হয় অর্থাৎ কিছুটা হলেও হালকা নড়াচড়া করে এটি আপনারা নিজেরাও প্র্যাকটিক্যালে দেখলে বুঝতে পারবেন তো ভিউয়ার্স যখন এই সামনের দাঁতগুলো আপনার অধিক চাপ পড়বে তখন নড়াচড়া করার মাধ্যমে সে ফিলিংগুলা সরে যেতে পারে বা নড়ে যেতে পারে তো ভিউয়ার্স এর জন্য এমন ফাঁকা এতটা ফাঁকা দাঁতে আপনারা যদি ফিলিং করান সেক্ষেত্রে সেই দাঁতটি দীর্ঘস্থায়ী সেই ফিলিংটি দীর্ঘস্থায়ী নাও হতে পারে তবে এ ধরনের ফাঁকা দাঁতের জন্য আপনাকে অবশ্যই ব্রেসের ট্রিটমেন্ট করাতে হবে যদি আপনি স্থায়ী ট্রিটমেন্ট চান সেক্ষেত্রে আপনাকে ব্রেসের ট্রিটমেন্ট করাতে হবে ব্রেসের ট্রিটমেন্ট করলে ধীরে ধীরে একটি সময় পরে যে সেই দাঁতগুলা ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে কাছাকাছি চলে আসবে ক্লোজ হয়ে যাবে তো ভিউয়ার্স মূল কথায় আসি যে ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করালে সেটি খুব বেশি দিন কিন্তু স্থায়ী হবে এমনটি কেউ বলবে না আর যদি কেউ বলে থাকে যে দু বছর তিন বছর থাকবে কিন্তু তারপরও দেখা যায় থাকে না কিন্তু এর ভিতরে যদি ফিলিংগুলো উঠে যায় সেক্ষেত্রে আপনাকে আবারও ডেন্টিস্টের কাছে যেতে হবে যে আবারও ফিলিংটা করিয়ে নিতে হবে এখন আসি খরচের ব্যাপারে যে একবার করলাম করার পরে কিছুদিন পরে উঠে গেল উঠে যাওয়ার পরে ডাক্তার বলছিল যে তিন মাসের ভিতরে হয়তো আপনি যদি সমস্যা হয় তিন মাসের ভিতরে সেক্ষেত্রে আপনি ফ্রি সার্ভিসিং পাবেন তো ভিওয়ার্স যদি দেখা যায় যে তিন মাসের পরেও যে খুলে গেল বা উঠে গেল সেক্ষেত্রে দেখা যায় আপনাকে আবারও করে নিতে হলে তখন আপনাকে হয়তো কিছু টাকা খরচ সেখানে দিতে হয় আর এটি দেওয়াই যুক্তিযুক্ত তো ভিউয়ার্স সর্বোপরি মোট কথা হচ্ছে ফিলিং করানোর পরে আপনাকে নিজেকেও একটু সাবধানে থাকতে হবে এই ধরনের ফাঁকা দাঁতের সমস্যার যে ফিলিং আপনি করাবেন সেই ফিলিংটা অবশ্যই ভালো মানের ফিলিং এবং অভিজ্ঞ ডাক্তারের কাছে করার চেষ্টা করবেন এবং ফিলিং করানোর পরে ডাক্তার যে নির্দেশনাগুলো আপনাকে দিবে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনার সেই ফিলিং করা দাঁতটি দেখবেন অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে তো ভিউয়ার্স এ সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন এবং কমেন্টে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে আর এছাড়া দাঁতের যে কোনো সমস্যা দাঁতের যে কোনো সমস্যা মাড়ির যে কোনো সমস্যায় আপনি যদি পরামর্শ পেতে চান সেক্ষেত্রে আপনি আপনার দাঁতের ছবি তুলুন তুলে আমাকে পাঠিয়ে দিন আমি দেখে আপনাকে জানিয়ে দেব যে আপনার দাঁতের জন্য আসলে কী করণীয় আছে এবং কি করতে পারেন আপনি আপনার সেই সমস্যার জন্য আমি পরামর্শ আপনাদের দেওয়ার জন্য চ্যানেলটি তৈরি করেছি তো আশা করি সঙ্গেই থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারবেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম